শোনক, রিনি তোমার ভালোবাসাকে চিনতে পারবে, বুঝতে পারবে, সে কারণেই হয়তো ভগবান তোমাদের এই ঘটনার সম্মুখীন করলেন। দেখো, তুমি ওর লাইফ সেভ করলেও তোমাকে ভালো না বেশে থাকতেই পারবে না, ওর অতীত ভুলে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। চলো প্লিজ। আমি কিডনি ডোনেট করতে পারবো না, না এখন না বিয়ের পর। এসব তুমি কি বলছো? ঠিকই বলছি আন্টি, এইরকম ঘটনা যদি বিয়ের পরেও ঘটে, তাও আমি আপনাদের এই অসুস্থ মেয়েকে, বলা ভালো যে ডিফেক্টিভ মেয়েকে, বাড়িতে দিয়ে যেতাম। কি বলে তুমি? অসুস্থ ডিফেক্টিভ মেয়ে, এত বড় কথাটা তুমি বলতে পারলে? বাহ, চমৎকার! এই ছেলের সাথে তুমি রিনির বিয়ে দিতে যাচ্ছিলে জয়তি? এত নীচ মনোভাব যাদের, তাদের সাথে আমাদের রিনি কখনো সুখী হতো না। জয়তি, টাকা থাকলেই না মানুষ হয় না, এই কথাটা এইবার অন্তত তুমি একটু বোঝো। থামুন থামুন, আপনারা একটার পর একটা নাটক করে চলেছেন। আমার ছেলের জীবনটা ফেলনা নয় যে ও ওর নিজের কিডনি দিয়ে দেবে। আর সৌনক, এখানে থেকে অযথা সময় নষ্ট করার কোনো মানেই হয় না। এই বাড়ির মেয়ের সঙ্গে আমি তোমার বিয়ে কিছুতেই দেব না। চলো এখান থেকে, চলো। দাঁড়াও, এবার কি হবে? আর মেয়েটাকে কে বাঁচাবে? দেখ জয়তি, কত বড় একটা ভুল করতে যাচ্ছিলিস তুই। যেই ছেলে বিপদে নিজের স্ত্রীর পাশে দাঁড়ায় না, সে সারা জীবনের কি দায়িত্ব নিত রিনির? সত্যি দিদি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি সৌনক আর সৌনকের পরিবারকে চিনতে অনেক অনেক বড় ভুল করে ফেলেছি। আমি তোমার মেয়েটাকে হারাতে চাই না। কর্ণ, কর্ণ, ওর কাছে আমাকে নিয়ে চলো। কর্ণ প্লিজ। দেখ, আমাদের অন্য কোথাও থেকে এখন কিডনি অ্যারেঞ্জ তো করতেই হবে, অথচ এত রেয়ার ব্লাড গ্রুপ কিভাবে অ্যারেঞ্জ করবো রে, কিছুই তো বুঝতে পারছি না। দাদা দাদা, আপনার মেসেজটা পেয়ে আমি ছুটে এলাম। রিনি হসপিটালে ওর কিডনির দরকার, আমি কিডনি ডোনেট করবো, আমাদের দুজনের সেম ব্লাড গ্রুপ। শুভম, তুমি আমাদের বাঁচাও। শুভম, আমাদের আর কোনো উপায় নেই, তুমি প্লিজ দয়া করো আমাদের। আপনি কি বলছেন আঙ্কেল, এসব কি বলছেন? আমি রিনিকে ভালোবাসি আঙ্কেল, ওর জন্য যদি আমার প্রাণ দিতে হতো, নিজের প্রাণ দিয়েও রিনিকে বাঁচিয়ে আনতাম। রিনিকে বাঁচানো এবং যে কোনো পরিস্থিতিতে ওর পাশে থাকা, এটা আমার কর্তব্য আঙ্কেল। দাদা দাদা, প্লিজ তাড়াতাড়ি চলুন। শুভম, এসব করে কি হবে? কাকি তোমার সাথে রিনির বিয়ে মেনে নেবে না। দাদা, রিনির সাথে আমার বিয়ে হোক বা না হোক, রিনি সুস্থভাবে বেঁচে থাকাটা আমার কাছে সবচেয়ে বেশি জরুরি। দাদা, আমি কখনো খারাপ হতে দিতে পারি না, ওর জীবন আমার কাছে সবকিছুর থেকে বেশি দামি। দাদা, আমি নিজের শেষ নিঃশ্বাসটুকু অবধি ওর ভালো থাকা, ওর সুস্থতা কামনা করে যাব। প্লিজ দাদা চলুন। এই জন্যেই তো তুমি সবার থেকে আলাদা শুভ। আর এই জন্যই তো রিনি তোমাকে নিজের লাইফ পার্টনার হিসেবে চুজ করেছে, আর ও কোনো ভুল করে। এখন কি এসব কথা বলার সময়? আমার মেয়েটার ওদিকে কি অবস্থায় আছে? কর্ণ, আমাকে নিয়ে চলো না ওখানে। ছোট কাকি, কাউকে কোথাও যেতে হবে না। রিনি এসো।
রাধিকা। কিছু বলবে? না, কিছু না। হেমনি বলো। না, কিছু না। কিছু বলবে? আমি কি বলবো? না, কিছু বলবো না। তাহলে চলো, বসে আছো কেন? গাড়িটা স্টার্ট দাও। বসে থাকলে তো আর আমরা পৌঁছতে পারবো না। তোমায় যখন ভালোবেসেছিলাম এভাবেই তোমার হাত ছুঁতে চেয়েছিলাম, তোমার হাতে হাত রাখতে চেয়েছিলাম। আজও সেই একই অনুভূতি। আমরা কি আবার কখনো কাছাকাছি আসতে পারবো রাধিকা? ফিরে পাবো সেই পুরনো দিনগুলো, মুহূর্তগুলো?
এক্সকিউজ মি মিস্টার সেন, সরি, হ্যাঁ, আপনাকে আনমাইন্ডফুল লাগছে, ইজ এভরিথিং ওকে? ইয়া, এভরিথিং ইজ ফাইন। আজ আমি আর এঞ্জেল ভালো অঙ্কেলের আনা পায়েসটাই খাবো, রোগী অঙ্কেলেরটা খাবো না। আচ্ছা, খাবার কিন্তু রেডি। গ্রেট, চলো শ্যাম, চলো। রাধিকা আমার বানানো পায়েসটা খাবে নাকি ডক্টর দেবের আনা পায়েসটা? থ্যাংক ইউ। ওটা আমার আনা নয়, কর্ণ আঙ্কেলের বানানো। আঙ্কেলকে থ্যাংকস বলো। অভি, আঙ্কেলকে থ্যাংকস বলো। It's okay, Radhika. অভি যে কেন আমায় পছন্দ করে না কে জানে। মিস্টার সেন, আপনি এত সুন্দর পায়েস বানিয়েছেন, গন্ধে আমারই লোভ লাগছে। আপনি এত ভালো রান্না শিখেছেন, তাও বিজনেস সামলে, হ্যাটস অফ। হ্যাঁ, ওই আর কি, আসলে আগে আমি কিছুই বানাতে পারতাম না, এখন তাও মোটামুটি শিখেছি। রাধিকা, আলুর দম কেমন হয়েছে দেখলে? আলুর দম মানে তুমি কখন আলুর দম বানালে? হ্যাঁ, ওই পায়েস বানানোর সময় যখন তুমি অভির সাথে কথা বলছিলে তখন। ও, আমি খেয়াল করিনি, দাঁড়ান। আমি নিয়ে আসছি। আমি খেয়াল করিনি, আমি সার্ভ সার্ভ করি। এটা তো রাধিকার ফেভারিট না? তার মানে রাধিকা যা যা খেতে পছন্দ করে।
আমি জানি না তুই ঠিক না ভুল, তবে আমি চেষ্টা করব, যাব আমি রাধিকাকে আনতে। রাধিকা, আমি অনেক আশা নিয়ে এসেছি, তুমি ফিরবে তো আমার সাথে? কি হলো বৌদি ভাই, দাঁড়িয়ে রইলে কেন? চলো তাড়াতাড়ি প্যাকিং করতে হবে তো। হ্যাঁ রিনি, প্যাকিং করব, আগে এসো না, বসো না। বলছি কি, আজ ডক্টর দেব আর ওর মা এসেছেন, ওদের বাড়িতে একটা পুজো আছে, সেই উপলক্ষে রাধিকাকে সঙ্গে নিয়ে যাবেন। ও তাই? না আসলে আমরা জানতাম না রাধিকার অন্য কোনো প্ল্যান আছে। এসো রিনি চল। আরে না না, আমাদের বাড়ির পুজো কি রিনির বিয়ের থেকে বেশি ইম্পর্টেন্ট নাকি? কখনো না মিস্টার সেন। রাধিকা অবভিয়াসলি আপনাদের সাথে যাবে। মা, কর্ণ যখন নিজে রাধিকাকে নিতে এসেছে তখন রাধিকার এই অবস্থায় আমাদের সঙ্গে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তুমি কেন বুঝছো না? এটা হয়তো সুযোগ হতে পারে, ওদের দুজনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, সব মিটে যেতে পারে। প্লিজ মা, তুমি প্লিজ কিছু বলো না। দিদি, আপনাদের নিশ্চয়ই খুব খারাপ লাগছে। হ্যাঁ, এত আশা করে রাধিকাকে নিতে এসেছেন, খারাপ তো একটু লাগছেই, কিন্তু আমি কর্ণকে একটা কথা বলতে চাই। যদিও আজই তোমার সাথে আমার প্রথম আলাপ, তবুও বলবো, রাধিকার মতন একটা মেয়েকে তুমি জীবনসঙ্গী হিসেবে পেয়েছো। তুমি খুব ভাগ্যবান। এমন অনেকেই আছে যারা রাধিকার মতন মেয়েকে জীবনসঙ্গী হিসেবে পেতে চায়। মানে না না, মা আসলে বলতে চাইছে এতদিন পর রাধিকা বাড়ি যাচ্ছে, দ্যাটস গ্রেট, তারপর আবার রিনির বিয়ের উপলক্ষে যাচ্ছে। বাই দ্য ওয়ে রিনি, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ সবটাই তো ঠিক আছে, কিন্তু অভির সাথে একবার কথা বলাটা উচিত আমার। অভি ভালো থাকবে, ও তো মেডিসিন চলছে, প্লিজ ডোন্ট ওয়ারি। মনি, আমি বরং একবার অভির সাথে কথা বলে আসি। বসুন না, ও আসুক, ততক্ষণ আমরা বসে কথা বলি। কর্ণ বসো। অভি, অভি, অভি কি করছিস এসব? আমরা আবার দার্জিলিং ফিরে যাবো এঞ্জেল, তুমিও প্যাকিং করে নাও। আচ্ছা সোনা, কি হয়েছে আমাকে একটু বল না। আমি সব শুনেছি, রাগি আঙ্কল তোমাকে তার বাড়িতে নিয়ে যেতে এসেছে। তুমি যাবে না, আমরা আবার দার্জিলিং চলে যাব, রাগি আঙ্কলের থেকে অনেক দূর। অভি, অভি এরকম করে না বাবা। আমি রাগি আঙ্কলকে একটুও লাইক করি না, একটুও না। কেন রাগি আঙ্কল বারবার তোমার কাছে আসে, তোমাকে ডিস্টার্ব করে? চলে যা, বলো রাগি আঙ্কলকে। অভি তুই এরকম বললে আঙ্কলের খারাপ লাগবে না বল? তুমি চলে গেলে আমার খারাপ লাগবে না? আচ্ছা তুই কেন আঙ্কেলকে পছন্দ করিস না বলতো? আঙ্কেল তোমাকে কষ্ট দেয় আর আমার থেকে দূরে নিয়ে যেতে চায় তোমায়, আমি জানি। না অভি, এঞ্জেলকে অভির থেকে দূরে কেউ নিয়ে যাবে না, কেউ না বাবা।
সরি টু ইন্টারাপ্ট, আমার জন্য আপসেট হয়ে গেল না? না না তেমনটা নয়, দাঁড়াও আমি ওকে একটু দেখি। আমি চেষ্টা করতে পারি? না মানে চিন্তা করো না, আমি পারবো, বিশ্বাস করো। আমি এই দিনটার জন্য 5 বছরের প্রতিটা দিন ওয়েট করেছি, যেদিন তোমার ছেড়ে যাওয়া প্রতিটা জায়গায় আবার তোমার ছোঁয়া লাগবে। আমি জানি তুমি শুধু রিনির জন্য এখানে এসেছো, কিন্তু তোমার সাথে কাটানো ছোট ছোট সমস্ত মুহূর্তগুলো আমি আবার রিভাইভ করতে চাই। বেডের এই সাইডটা তুমি তুমি সবসময় পছন্দ করতে। দেখো আমি তোমার তোমার জন্য সবটা গুছিয়ে রেডি করে রেখেছি, তুমি যা বলবে আমি সব শুনবো রাধিকা, তোমার সাথে একদম আর্গিউ করবো না আমি, আই প্রমিস। কিন্তু তুমি প্লিজ আমাকে ছেড়ে আর আমার পরিবারকে ছেড়ে আর যেও না। চকলেট, তোমার ফেভারিট চকলেট রাধিকা। দাও তো বন্ধু, একটু শান্তি করে খেতে দাও তো। ডিনারের পরে মিষ্টি কিছু না খেলে আমার মিষ্টি ঘুম আসে না। আমি জানি তুমি চকলেট খেতে খুব ভালোবাসো, তাই তাই স্পেশালি তোমার জন্য চকলেট এনেছি, আই হোপ তোমার ভালো লাগবে। খাবে? না আমি খাবো না, আমি ব্রাশ করে নিয়েছি। আমি কিন্তু তোমাকে এখানে এসে দুষ্টুমি করতে বারণ করেছিলাম, তুমি সেই দুষ্টুমিটা করছো। আমি চকলেটটা না অফার করে খেয়েছি বলে রাগি আঙ্কেল, তুমি চকলেট খাও। না ইটস ওকে তুমি চকলেটটা মুখে দিলে রাধিকা, আই এম সো হ্যাপি। রাধিকা মুখটা ধুয়ে ব্রাশ করে এসো প্লিজ। দাও তো বন্ধু, একটু শান্তি করে খেতে দাও তো। রাধিকা ব্রাশ করে নিও। অভি বাবু তুমি এখানে, চলো 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 আমার সাথে চলো। আমি এঞ্জেলের সাথে এখানে থাকবো।
তুমি তো সারাক্ষণ তোমার এঞ্জেলের সাথেই থাকো, এখন এখানে এসে আমার সাথে না থাকলে আমার বুঝি মন খারাপ করবে না? তোমার মন খারাপ করবে? করবেই তো, আমি সারাক্ষণ ওয়েট করে থাকি কখন অভিভাবক আসবে আমার সাথে খেলা করবে গল্প করবে, করবে না মন খারাপ বুঝি আমার? তাহলে চল। তো লক্ষ্মী শোনো অভিভাবক আমার, চলো আমরা গল্প করবো, হ্যাঁ চলো 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 খেলা করবো। মা আমি তাহলে ওর জামা কাপড় গুলো তোমাকে একবার দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, অভি আমার সাথেই থাকবে, অসুবিধা হবে না তো? কোনো অসুবিধা হবে না রাধিকা, চলো আমরা গার্ডেনে যাবো, ফ্লাওয়ার্স বাটারফ্লাইজ দেখবো, চলো চলো চলো।